বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি নাওরা পারভীন, প্রভাষক অর্থনীতি। আজকে আমি তোমাদেরকে অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ ভারসাম্য নিয়ে আলোচনা করব। ভারসাম্যটা আলোচনা করার আগে আমাদেরকে জেনে নিতে হবে চাহিদা এবং যোগান সম্পর্কে। আমরা গত ক্লাসগুলোতে চাহিদা সম্পর্কে জেনেছি, আজকে আমরা প্রথমে জানব যোগান, তারপর আমরা ভারসাম্য নিয়ে আলোচনা করব। শুরুতেই জেনে নেওয়া যাক যোগান কি। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসে, সেই পরিমাণ দ্রব্যকে বলা হয় যোগান। মনে করো একজন বিক্রেতা 20 কেজি আম বাজারে নিয়ে আসলো বিক্রয়ের জন্য, তাহলে এক্ষেত্রে তার যোগানের পরিমাণ হলো 20 কেজি আম। হয়তো তার আরও বিক্রয়যোগ্য উৎপাদিত দ্রব্য থাকতে পারে যা সে মজুত করে রেখেছে। এই মজুতকৃত দ্রব্যগুলোকে কিন্তু আমরা যোগান বলবো না, কিন্তু এই মজুতকৃত দ্রব্যগুলো থেকে সে যখন পর্যায়ক্রমে দ্রব্যগুলোকে বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসবে, তখন সেই দ্রব্যগুলোকে আমরা বলবো যোগান। এখন আমরা চলে যাই যোগান বিধি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, দাম যদি হ্রাস পায় তাহলে যোগানের পরিমাণ হ্রাস পায়। কারণ যখন দ্রব্যের দাম বৃদ্ধি পাবে, বিক্রেতা বেশি মুনাফার আশায় যোগানের পরিমাণ বাড়িয়ে দিবে। আবার দাম যদি হ্রাস পায় তাহলে বিক্রেতা ক্ষতির আশঙ্কায় যোগানের পরিমাণ কমিয়ে দিবে। এভাবে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে, আর দ্রব্যের দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পাবে। অর্থাৎ দামের সাথে যোগানের পরিমাণের একটা সমমুখী সম্পর্ক তৈরি হয়, এটাকেই বলা হচ্ছে যোগান বিধি। তাহলে চলো যোগানের এই বিধিটা আমরা একটা সূচির মাধ্যমে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা সূচি, যেখানে আমরা নিয়েছি, যেখানে আমি নিয়েছি দাম এবং পরিমাণ। তোমরা দেখো দাম যখন 1 তখন আমার পরিমাণ হচ্ছে 10, দাম যখন 2 তখন আমার পরিমাণ হচ্ছে 15, দাম যখন 3 তখন আমার পরিমাণ হচ্ছে 20। অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার মানে এখানে আমরা যোগান বিধিটা দেখতে পাচ্ছি। তাহলে এই সূচিটাকে আমরা বলবো যোগান সূচি। এই সূচিটাকে আমরা এখন চিত্রের মাধ্যমে দেখাব। আমরা ভূমি অক্ষে নিব পরিমাণ কিউ, আর লম্ব অক্ষে আমরা নিব দাম। লম্ব অক্ষে আমরা দামগুলোকে এক এক ঘর করে ধরছি, 1, 2 এবং 3, 1, 2 এবং 3। ভূমি অক্ষে আমরা ধরেছি পরিমাণ। আচ্ছা, এখানে দেখো 10, 15, 20, তাহলে আমরা প্রত্যেকটা ঘর, এখানে 5 ঘরের পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে শুরু থেকে আমরা এখানে 5 ঘর করে ধরব, 5, 10, 15 এবং 20, 5, 10, 15 এবং 20। এখন তোমরা দেখো দাম যখন 1 তখন আমার পরিমাণ হচ্ছে কত, 10। তাহলে 1-এর সাথে 10-কে আমি যোগ করে দিই। আচ্ছা, দাম যখন 2 তখন পরিমাণ হচ্ছে 15, তাহলে 2-এর সাথে 15-কে আমি যোগ করে দিই। দাম যখন 3 তখন আমার পরিমাণ হচ্ছে 20, তাহলে 3-এর সাথে 20-কে আমি যোগ করে দিই। আচ্ছা, সংযোগ বিন্দুগুলোর নাম দিলাম A, B এবং C। এই সংযোগ বিন্দুকে আমরা এখন যোগ করব। এই সংযোগ বিন্দুগুলোকে আমরা এটা যোগ করে পেলাম রেখা, যেটাকে আমরা বলছি SSF, এটা হচ্ছে আমাদের যোগান রেখা। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যোগান রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। যোগান রেখাটা ডান দিকে কেন ঊর্ধ্বগামী হলো, কারণ আমার দ্রব্যের দাম যখন বৃদ্ধি পাচ্ছে আমার পরিমাণও কিন্তু কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে একটা সমমুখী সম্পর্ক তৈরি হয়েছে, এই সমমুখী সম্পর্কের কারণে যোগান রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে।
মেরা আমরা এটা দেখলাম যোগান বিধি এবং যোগান বিধির সূচি এবং যোগান বিধির রেখচিত্র গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চাহিদা নিয়ে আজকে আমরা যখন ভারসাম্য আলোচনা করব তখন সেখানে আমাদের চাহিদা এবং যোগানের দুটি বিপরীতমুখী শক্তির সমন্বয়ের ভিত্তিতে আমরা ভারসাম্য অবস্থান নির্ণয় করব তাহলে গত ক্লাসে যে চাহিদা বিধিটা আমরা আলোচনা করেছি তা আমরা আরেকবার একটু দেখে নিই চাহিদা বিধিতে আমরা দেখেছিলাম কোনো দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদার পরিমাণ হ্রাস পায় দাম যদি হ্রাস পায় চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ দামের সাথে চাহিদার পরিমাণের একটা বিপরীতমুখী সম্পর্ক তৈরি হয় আর এই বিপরীতমুখী সম্পর্ককে আমরা বলছি চাহিদা বিধি তাহলে আমরা একটু চাহিদা বিধির সূচি এবং চিত্রটাও আরেকবার দেখে নিই আমরা এখানে দামকে বোঝাচ্ছি আর কিউ ডিটা হচ্ছে আমাদের চাহিদার পরিমাণ আচ্ছা দাম এক টাকা দুই টাকা এবং তিন টাকা আমার চাহিদার পরিমাণ তখন হচ্ছে ২০ একক ১৫ একক এবং ১০ একক তোমরা সূচিটা খেয়াল করে দেখো মেয়েরা তোমরা সূচিটা খেয়াল করে দেখো দাম কিন্তু এক টাকা দুই টাকা তিন টাকা যখন হচ্ছে আমার চাহিদার পরিমাণ ২০ ১৫ এবং ১০ অর্থাৎ চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে তার মানে এখানে একটা বিপরীতমুখী সম্পর্ক তৈরি হয়েছে এটাকে আমরা বলছি চাহিদা বিধি এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে কি হবে দেখো আমি জানি মেয়েরা তোমরা এই চাহিদা বিধি এবং সূচি চিত্রটা গত ক্লাসেও তোমরা দেখেছো এবং নিজেরা খাতার মতো সেটা অঙ্কন করেছো কিন্তু আমরা ভারসাম্যের মধ্যে যেহেতু আমাদের চাহিদা যোগান দুটোই লাগবে সেই জন্য আমি পুনরায় আবার চাহিদা বিধিটাকে তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমরা লম্ব অক্ষে ধরেছি পি অর্থাৎ দাম এবং ভূমি অক্ষে আমরা ধরেছি পরিমাণ অর্থাৎ কিউ এক টাকা দুই টাকা এবং তিন টাকা নিচে আমরা পরিমাণ ধরবো পাঁচ ১০ ১৫ এবং ২০ পাঁচ ১০ ১৫ এবং ২০ আচ্ছা সূচিতে আমরা দেখছি আমার দাম যখন এক তখন আমার পরিমাণ হচ্ছে ২০ তাহলে একের সাথে এই ২০টাকে আমরা যোগ করে দিলাম দাম যখন ২ তখন আমার পরিমাণ হচ্ছে ১৫ তাহলে ২-এর সাথে এই ১৫কে আমি যোগ করে দিলাম আচ্ছা দাম যখন ৩ তখন আমার পরিমাণ হচ্ছে ১০ তাহলে এই ১০-এর সাথে এই ৩কে আমি যোগ করে দিলাম এখন এই সংযোগ বিন্দুগুলোর নাম দিলাম এ বি এবং সি সংযোগ বিন্দুগুলোকে আমরা যোগ করে দিই আচ্ছা তোমরা দেখো এখানে এক চাহিদা রেখাটা ডি ডি ডট অর্থাৎ ডান দিকে নিম্নগামী হয়েছে চাহিদা রেখাটা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ হচ্ছে দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী এখন যদি এই দুটোকে আমরা পাশাপাশি উপস্থাপন করি তাহলে দেখবে দুটো হচ্ছে দুটো বিপরীতমুখী শক্তি যোগানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দাম বাড়ছে যোগানের পরিমাণও বাড়ছে অর্থাৎ একটা সমমুখী সম্পর্ক তৈরি হয়েছে এবং যে রেখাটা আমরা পেয়েছি সেই রেখাটা হয়েছে ডান দিকে ঊর্ধ্বগামী আর চাহিদার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দাম যখন বাড়ে চাহিদার পরিমাণ হ্রাস পায় অর্থাৎ এখানে একটা বিপরীতমুখী সম্পর্ক তৈরি হয়েছে এবং সে কারণে রেখাটা হচ্ছে ডান দিকে নিম্নগামী তাহলে একটা রেখা হচ্ছে ঊর্ধ্বগামী একটা রেখা হচ্ছে নিম্নগামী যোগানের ক্ষেত্রে দাম আর পরিমাণের সম্পর্ক হচ্ছে সমমুখী আর চাহিদার ক্ষেত্রে দাম আর পরিমাণের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী এ কারণে আমরা বলতে পারি দুটো হচ্ছে দুটো বিপরীতমুখী শক্তি আচ্ছা এখন আমরা এই দুটো বিপরীতমুখী শক্তির মাধ্যমে কিভাবে ভারসাম্য অবস্থান নির্ণয় করব তা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তাহলে জেনে নেওয়া যাক ভারসাম্য কি ভারসাম্য অবস্থা হলো স্থিতি অবস্থা যাকে ইংরেজিতে বলা হয় ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাধারণত
দুটো বিপরীতমুখী শক্তি যখন বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটা অবস্থায় উপনীত হয় যেখান থেকে তার বিচ্যুত হবার কোনো প্রবণতা বা ইচ্ছা থাকে না, সে অবস্থাটাকে বলা হয় ভারসাম্য অবস্থা। এই যে বিপরীতমুখী দুটি শক্তির কথা বলা হয়েছে, এই বিপরীতমুখী দুটি শক্তি হলো চাহিদা আর যোগান। অর্থাৎ চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই ভারসাম্য অবস্থাটা নির্ধারিত হয়। বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হবে সে অবস্থাটাকেই বলা হচ্ছে ভারসাম্য অবস্থা। যে দামে চাহিদা ও যোগান সমান হচ্ছে সেই দামটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম, আর চাহিদা ও যোগানের সম অবস্থাটাকে বলা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তার মানে নির্দিষ্ট দামে চাহিদা ও যোগান যখন সমান হয় তখনই সেখানে ভারসাম্য অবস্থা অর্জিত হয়। বিষয়টি আমরা সূচির মাধ্যমে দেখব। তোমরা বোর্ডে একটা সূচি দেখতে পাচ্ছ, যেখানে আমি নিয়েছি দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ এবং চাহিদা ও যোগানের মধ্যে সম্পর্ক। বিভিন্ন দামে চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিভাবে ভারসাম্য অবস্থা নির্ধারিত হচ্ছে আমরা সেটা এখন দেখব। আচ্ছা, দাম যখন এক তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে ২০ আর যোগানের পরিমাণ হচ্ছে ১০। অর্থাৎ আমার চাহিদা হচ্ছে বেশি, যোগান হচ্ছে কম। আবার দাম যখন ২ তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে ১৫ আর যোগানের পরিমাণও হচ্ছে ১৫। অর্থাৎ ২ টাকা দামে আমার চাহিদা আর যোগান কি হচ্ছে? সমান হচ্ছে। ৩ টাকা দামে আমার চাহিদার পরিমাণ হচ্ছে ১০ আর যোগানের পরিমাণ হচ্ছে ২০। অর্থাৎ এক্ষেত্রে আমার চাহিদা হচ্ছে কম আর যোগান হচ্ছে বেশি। তার মানে কি দাঁড়ালো? যে আমাদের দামটা যখন বেশি হয় তখন আমার চাহিদা বেশি হচ্ছে, যোগান কমে যাচ্ছে। দামটা যখন কম হয় তখন আমার চাহিদা কমে যাচ্ছে, চাহিদা দামটা যখন কম হয় তখন আমার চাহিদাটা বেড়ে যাচ্ছে এবং আমার যোগানটা কমে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যখন চাহিদা আর যোগান সমান তখন কিন্তু আমার দামটা বাড়া বা কমার কোনো প্রবণতা থাকে না, সেক্ষেত্রে আমরা একটা ভারসাম্য অবস্থায় উপনীত হচ্ছি। তাহলে এক্ষেত্রে এই সূচির মধ্যে আমাদের ভারসাম্য অবস্থা কোনটা? এখানে আমাদের ভারসাম্য অবস্থা হচ্ছে ১৫ একক ভারসাম্য পরিমাণ এবং ২ টাকা হচ্ছে আমাদের ভারসাম্য দাম, কারণ ২ টাকা দামে আমার চাহিদা আর যোগানের পরিমাণ হয়েছে সমান। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমেও দেখব। ভূমি অক্ষে আমরা নিব চাহিদা এবং যোগানের পরিমাণ। চাহিদা এবং যোগানের পরিমাণ আর লম্ব অক্ষে আমরা নিব অর্থাৎ QD QS, লম্ব অক্ষে আমরা নিব দাম অর্থাৎ P। প্রথমে আমরা দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক দেখিয়ে চাহিদা রেখা অঙ্কন করব, পরবর্তীতে আমরা দামের সাথে যোগানের সম্পর্ক দেখিয়ে যোগান রেখা অঙ্কন করব। আচ্ছা, আমরা এখানে দাম নিই ১, ২ এবং ৩ ১, ২ এবং ৩ ৫, ১০, ১৫ এবং ২০ ৫, ১০, ১৫ এবং ২০ আচ্ছা, আমাদের দাম যখন ১ তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে ২০। তাহলে দামের সাথে অর্থাৎ ১ এর সাথে ২০কে আমি যোগ করে দেব। এই সংযোগ বিন্দুর নাম দিলাম A। দাম যখন ২ তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে ১৫। তাহলে ২ এর সাথে ১৫কে আমি যোগ করে দিব। আচ্ছা, দাম যখন ৩ তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে ১০। তাহলে ৩ এর সাথে ১০কে আমি যোগ করে দিব। এই সংযোগ বিন্দুগুলোর নাম দিলাম A, তারপরে দিলাম E এবং তারপরে দিলাম B। এগুলোকে আমি এখন যোগ করে দিই।
তাহলে এই রেখাটা হচ্ছে ডি ডি ডট অর্থাৎ চাহিদা রেখা। এখন আমরা দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক দেখাবো। দাম যখন এক, যোগানের পরিমাণ তখন দশ। তাহলে একের সাথে যদি যোগ করি তাহলে আমরা এখানে একটা বিন্দু পাচ্ছি, মনে করো ডি। দাম যখন দুই, তখন আমার পরিমাণ হচ্ছে পনেরো। তাহলে দুইয়ের সাথে পনেরোকে আমরা যোগ করে এখানে আমরা বিন্দু পেয়েছি ই। দাম যখন তিন, তখন আমার যোগানের পরিমাণ হচ্ছে বিশ। তাহলে আমরা এই তিনের সাথে বিশকে যোগ করে আমরা পাবো এখানে আমরা দিলাম বিন্দুটা, সংযোগ বিন্দুটার নাম দিলাম এইচ। এখন এই বিন্দুগুলোকে যোগ করে আমরা যোগান রেখা অঙ্কন করব। তাহলে এখানে আমরা পেলাম যোগান রেখা এস এস। তোমরা যদি চিত্রটা দেখো তাহলে দেখবে যে আমরা ই বিন্দুতে, আমরা ই বিন্দুতে ভারসাম্য অবস্থায় উপনীত হয়েছি, কারণ ই বিন্দুতে আমার দুই টাকা দামে চাহিদা আর যোগানের পরিমাণ হচ্ছে সমান। তখন আমার দুই টাকা দামে চাহিদাও হচ্ছে আমার পনেরো, আমার যোগানও হচ্ছে পনেরো। কিন্তু তিন টাকার দামে আমার চাহিদা হচ্ছে কম আর যোগান হচ্ছে বেশি, আর এক টাকার দামে আমার চাহিদা হচ্ছে বেশি, যোগান হচ্ছে কম। কিন্তু ই বিন্দুতে দুই টাকার দামে আমার চাহিদা আর যোগানের পরিমাণ হচ্ছে সমান। তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো ভারসাম্য অবস্থা, অর্থাৎ আমার ভারসাম্য দাম হচ্ছে দুই এবং আমার ভারসাম্য পরিমাণ হচ্ছে পনেরো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা চিত্রের মাধ্যমে দেখেছি, আমরা এখন এই যে ভারসাম্য অবস্থা এটা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমেও দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জ্যামিতিক বিশ্লেষণটা দেখেছি, এখন আমরা আলোচনা করব গাণিতিক প্রক্রিয়াটা নিয়ে। তোমাদের উদ্দীপকে এরকম একটা অপেক্ষক দেয়া থাকবে, দুটো অপেক্ষক, একটা হচ্ছে চাহিদা অপেক্ষক, একটা হচ্ছে যোগান অপেক্ষক, এবং তোমাদেরকে বলা হবে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে এই অপেক্ষকটার মাধ্যমে বা অপেক্ষকগুলোর মাধ্যমে কিভাবে আমরা ভারসাম্য অবস্থা নির্ণয় করব তা আমরা এখন বোর্ডে দেখব। গত ক্লাসে তোমরা দেখেছো অপেক্ষক কি, স্বাধীন চলক আর অধীন চলকের সম্পর্ক যখন আমরা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করব তখন সেটাকে বলা হচ্ছে অপেক্ষক। এখানে পি হচ্ছে আমার স্বাধীন চলক আর কিউ ডি কিউ এস হচ্ছে আমার অধীন চলক, এবং এই চলকগুলোকে আমরা গাণিতিক প্রক্রিয়া অর্থাৎ সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছি। এখন আমরা দেখব যে কিভাবে ভারসাম্য অবস্থা নির্ণয় করা যায়। আমরা জানি ভারসাম্য অবস্থা মানে হচ্ছে চাহিদা আর যোগানের সম অবস্থা। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো ভারসাম্য অবস্থা হলো কিউ ডি ইকুয়াল টু কিউ এস, অর্থাৎ চাহিদা আর যোগানের সম অবস্থা। তাহলে আমরা এখন কিউ ডির এখানে কিউ ডির মান বসাবো আর কিউ এস এর এখানে কিউ এস এর মান বসাবো। আমরা কিউ ডি পেয়েছি 25 মাইনাস 5 পি ইকুয়াল টু কিউ এস পেয়েছি 5 প্লাস 5 পি। আচ্ছা এখন আমরা পি গুলোকে এক সাইডে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যাব। তাহলে মাইনাস 5 পি মাইনাস 5 পি ইকুয়াল টু 5 মাইনাস 25 মাইনাস 10 পি ইকুয়াল টু মাইনাস 20। তাহলে পি আমরা পেলাম মাইনাস 20 বাই মাইনাস 10, এবং এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কত পাব, 2। তার মানে আমরা পির মান পেয়েছি 2। এখন এই পির মানটাকে আমরা ভারসাম্য দাম তখনই বলতে পারবো যদি আমরা এই পির মানটাকে যোগান অপেক্ষক এবং চাহিদা অপেক্ষকের মধ্যে বসিয়ে দেখি চাহিদা আর যোগানের মান সমান হয়েছে। তাহলে এই পির মানকে আমরা একবার চাহিদা অপেক্ষকে বসাবো, একবার যোগান অপেক্ষকে বসিয়ে কিউ এবং কিউ কিউ ডি এবং কিউ এস এর মান বের করবো। আচ্ছা প্রথমে আমরা কিউ ডির মান বের করি, ডি ইকুয়াল টু 25 মাইনাস 5 ইকুয়াল টু 25 মাইনাস
5 into আমরা p এর মান কত পেয়েছি 2 25 minus 10 equal to 15 অর্থাৎ q এর মান হচ্ছে 15 অর্থাৎ 15 আমরা এখন qs এর মান বার করি qs আমাদের কি ছিল 5 plus 5p 5 plus 5 into 2 অর্থাৎ আমরা p এর মান এখানে বসিয়েছি 5 plus 10 equal to 15 তাহলে কি আমরা qs এর মান কত পেয়েছি 15 পেয়েছি অর্থাৎ 15 তার মানে আমার qd আর qs কিন্তু এখানে সমান হয়েছে তাহলে আমরা এখন বলতে পারি আমার ভারসাম্য দাম ভারসাম্য দাম হচ্ছে কত 2 বা 2 আর ভারসাম্য পরিমাণ পরিমাণ হলো 15 অর্থাৎ 15 তাহলে আমরা এভাবে যদি দুটো অপেক্ষক দেওয়া থাকে তার ভিত্তিতে আমরা ভারসাম্য দাম আর পরিমাণটা বের করব প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করব তোমরা সম্পূর্ণ অংশটা ভালো করে বুঝতে পেরেছো যদি কারো কোথাও প্রবলেম হয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি সেটাকে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ